যন্ত্রণা আসলে আগামী 27শে অক্টোবর মুক্তি পাবে, এই মাসের অক্টোবরের 27 তারিখে মুক্তি পাবে। সো প্রতিটা দিন আসলে সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত যন্ত্রণা 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 নিয়েই আছি। যত দিন গড়াচ্ছে আসলে নার্ভাস আর এক্সাইটমেন্টের এত টেনশন, এত বেশি উত্তেজনা, এত বেশি চিন্তাভাবনা জল্পনা কল্পনা, এটা আসলে কোনো অক্ষর বা বাক্যে বলে শেষ করা যাবে না যে আসলে কিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর হচ্ছে যে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে যন্ত্রণায় কিভাবে আমি যুক্ত হলাম। যন্ত্রণাতে যখন আমি যুক্ত হলাম তো তখন খুব কম সময় ছিল, জাস্ট 15 দিন কি 12 দিন আগে আমাকে সিলেক্ট করা হয় যে আপনি যন্ত্রণার হিরোইন হিসেবে কাজ করবেন। সো এই যন্ত্রণার জন্য আর একজন হিরোইন আসলে পূর্ব থেকে নির্বাচিত ছিল। সো পরে হচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা করি, তো পরে হচ্ছে যে আমি চিন্তা করলাম কি ভাই এত অল্প সময় তো আসলে ফিল্মের কোনো প্রজেক্ট হয় না, আমাকে একটু সময় দিতে হবে। আর এখন ফিল্মের মার্কেট বা হালচাল কোনো কিছুই ভালো না, আমি একটা হুট করেই কোনো সিদ্ধান্ত নিয়ে আমি আমার আগামীর ক্যারিয়ারের কোনো ভুল করতে চাই না। তো পরে আসলে তখন ডিরেক্টর আরিফ ভাই আমাকে বলল যে আপু আপনি দেখেন আমার সাথে একটা কাজ করে দেখেন, এটা আমার প্রথম সিনেমা, আমি আশা করি যে আমি আমার 100% দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। তো তখন ওনার আসলে এত বেশি আত্মবিশ্বাস দেখে আমার কাছে মনে হলো যে না, সিনেমাটা করা যায়। অ্যান্ড টিম মেম্বাররা অনেক সাপোর্ট করেছে, টিম মেম্বাররা বললো যে আপু আপনি আমাদের সাথে একটা কাজ করে দেখেন, ইউ উইল ফিল বেটার। দর্শকদের কাছ থেকে তো আসলে সবাই যন্ত্রণা আশা করে, তাই না? আমাদের প্রত্যেকটা ভালো কাজ যদি আমরা উপহার দিতে পারি, তাদের যদি ভালো লাগে, সেই ভালোবাসা, তাদের কাছ থেকে নন্দিত হওয়া, এটা একটা আলাদা রকমের প্রশান্তি, একটা আলাদা রকমের যন্ত্রণা। আমি যখন বিজ্ঞাপন করতাম তো তখন আমার কাছে মনে হতো যে আসলে 25 সেকেন্ড 30 সেকেন্ডের একটা সময় না, অনেক কিছু মানে চাওয়ার পরেও দিতে পারি না, কারণ হচ্ছে যে খুব ছোটো সময়ের মধ্যে অনেক সময় অনেক ধরনের অভিনয় বা অনেকভাবে আসলে নিজেকে প্রেজেন্ট করা যায় না, সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। কাস্টিউম ডিজাইনার এসে বলবে যে আপু এটা পরেন, এটা আপনাকে পড়তে হবে, এটা আপনাকে ভালো লাগে, কিন্তু ফিল্মে আসলে দেখা যায় কি যে না আমার এটা ভালো লাগছে, তো সবার সাথে ডিসকাস করে তখন ওইটা পরিবর্তন করার একটা সুযোগ থাকে। সো আগে থেকে আমি যদি বলবো যে ডেভেলপের কথা, হ্যাঁ ছোটো পর্দায় আমার যেরকম অভিনয় আমি করতাম, বড় পর্দায় সেখানে একটা আলাদা ধরনের একটা টেনশন কাজ করে যে আমার এটা মানুষ আমাকে হলে পরিশ্রমের টাকা দিয়ে টিকিট কেটে এসে দেখতেছে, ওই সিরিয়াস ব্যাপারটা আসলে সবসময়ই মানে মাথার মধ্যে দৌড়াদৌড়ি করে। ছোটো পর্দা হয় কি যে ধরুন একটা সিঙ্গেল নাটক 1 ঘন্টা 20 মিনিট 45 মিনিট, তো ছোটো পর্দার অভিনয়টা তো আর দর্শক টিকিট কেটে দেখে না, তো ছোটো পর্দায় আসলে দর্শকের প্রত্যাশাটা অন্যরকম থাকে। কিন্তু বড় পর্দায় যখন আপনি টিকিট কেটে দেখতে যাবেন তো তখন হচ্ছে যে দর্শকের প্রত্যাশা আশা ভালোবাসা একরকম থাকে। সো দুটো পর্দার অভিনয় দুটো পর্দার সব কিছুর কৌশলগত প্রথা অনেক বেশি ডিফারেন্ট। যন্ত্রণায় যে ক্যারেক্টারটা আমার ছিল সেটার নাম হচ্ছে লিন্ডা, অ্যান্ড আধুরের সাথে খুব অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার একটা পরিচয় হয়, অ্যান্ড শেষ পর্যায়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে, তো সব মিলিয়ে একটু দেখতে হবে। নায়িকারা তো আসলে দুটোই দেয়, যন্ত্রণা দিয়েও থাকে যন্ত্রণা পেয়েও থাকে। সো নায়িকাদের একটা চোখের পানিও মনে করবেন যে একটা যন্ত্রণার বহ্নি প্রকাশ। যন্ত্রণাটা না হয় কি একটা উভয় পক্ষের ব্যাপার, এটা দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে। ব্যক্তি জীবনে তো অসংখ্যবার যন্ত্রণা পেয়েছি, অসংখ্যবার মানুষকে যন্ত্রণা দিচ্ছি, এবং আমার আশেপাশে যারা সহকর্মী কাজ করে এদের সবাইকেই আমি যন্ত্রণা দেই, এমনকি এই যন্ত্রণা নাকি তাদেরকে ভালোও লাগে।